এই মুহূর্তে নজর রাখবো আমরা ওয়েদার আপডেটের দিকে, কারণ আবহাওয়া কোন পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে সব নিয়ে নজর ওয়েদার আপডেটে। আবহাওয়া দফতর যা বলছে শাহানা, তাতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে কি না এটা একটা বড় প্রশ্ন, কারণ আমরা দেখছি যে উত্তরবঙ্গ ইতিমধ্যেই ভাসছে, জলপাইগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, বৃষ্টি হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে রাজ্যের শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমন বুধবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে বলে এমনটাও সম্ভাবনা হাওয়া অফিস সূত্রে রয়েছে। তবে আজ সকাল থেকে তাপমাত্রা কোথায় দাঁড়িয়ে রয়েছে, হাওয়া অফিসের তরফ থেকে ঠিক কী কী আপডেট দেওয়া হচ্ছে, এই গোটা বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত জানবার চেষ্টা করব। বিক্রান্ত সরাসরি আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছে। বিক্রান্ত, গুড মর্নিং বাংলায় ওয়েদার আপডেট, হাওয়া অফিস ঠিক কী বলছে, আজ তাপমাত্রা কোথায় দাঁড়িয়ে কী কী আপডেট রয়েছে? দেখো, তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রি, সর্বোচ্চ 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি অবধি থাকতে পারে বলে এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। এছাড়াও 6 তারিখ অবধি মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রতিটা জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে। এবং যেটা জানা যাচ্ছে, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কতা রয়েছে এবং কোচবিহার ও এবং কালিম্পকে কমলা সতর্কতা রয়েছে। কিন্তু সব কিছুর মধ্যে আকাশ মেঘলা থাকলেও বা বৃষ্টি হলেও তাপমাত্রা কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কিন্তু অস্বস্তিকর পরিবেশটাও কিন্তু থাকছে। কিন্তু সেই তাপমাত্রা বা সেই অস্বস্তিকর কোথাও বেশি গিয়ে দাঁড়াবে না এবং তার পাশাপাশি তাপমাত্রা যেটি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বলে 30 থেকে 31 ডিগ্রির মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা, এটা জানা যাচ্ছে, 27 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকবে বলেই জানা যাচ্ছে। এবং আজ সারাদিন ধরে কোথাও অল্প বিস্তর বা বৃষ্টিপাত সবসময় যেমন হবে, তার পাশাপাশি আগামী 6 তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতের যে চেহারা বা যে বৃষ্টিপাত কিন্তু চলবে বলে আবহাওয়া অফিস সূত্রে খবর। সেক্ষেত্রে বিক্রান্ত, একটা বিষয় জানতে চাইবো, উত্তরের পরিস্থিতি কি থাকবে, মানে কিছুটা হলেও কি স্বাভাবিক ছন্দে উত্তরের মানুষজন তারা ফিরতে পারবেন, কারণ উত্তরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, টানা বৃষ্টি একদম জলপাইগুড়ি থেকে একাধিক জায়গা এবং নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে, উত্তরের মানুষজনের জন্য কোনো আশার বাণী কি হাওয়া অফিস শোনাচ্ছে? দেখো, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও অবধি উত্তরবঙ্গের যারা মানুষজন রয়েছে তাদের জন্য কিন্তু এখনও অবধি সম্পূর্ণভাবে আশানুরূপ কোনো আশা দেখাতে পারছে। তার জায়গায় বরঞ্চ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটি জায়গায় কিন্তু লাল সতর্কতা রয়েছে এবং কোচবিহার এবং কালিম্পং এই দুটি জায়গায় কিন্তু কমলা সতর্কতা জারি রেখেছে হাওয়া অফিস। এবং তার পাশাপাশি যদিও বলছেন যে 6 তারিখ অবধি এই বৃষ্টিপাতটা চলবে এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের এই তিনটি জায়গা, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর, এই তিনটি জায়গাতে কিন্তু একটা সতর্কতামূলক বার্তা তারা কিন্তু জারি করে রেখেছে। একেবারেই, এবং আপাতত এ পর্যন্তই তোমাকে ধন্যবাদ জানাই আপাতত বিক্রান্ত। এবং যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, তিথি এই মানে আবহাওয়ায় বৃষ্টি হোক সে উত্তরবঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি ভাসছে, এবং কার্যত বিপরীত চিত্র আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি, বৃষ্টি হলেও কিন্তু একটা গুমট ভাব রয়েছে, সেটা থেকে কবে মুক্তি মিলবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন তিথি, অবশ্যই। একদমই তাই, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই স্বস্তির বৃষ্টির কথা আমরা বলছি দক্ষিণবঙ্গের জন্য অবশ্যই স্বস্তির, কিন্তু আপাতত উত্তরবঙ্গের জন্য সেটা বড্ড অস্বস্তি, বেজায় অস্বস্তি, কারণ সেখানকার মানুষজন তাদের স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হচ্ছে, তিস্তা থেকে শুরু করে একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে, ধস নামতে শুরু করেছে এবং একের পর এক ফসলি জমি থেকে শুরু করে বাড়িঘর ডুবতে বসেছে। এখান থেকে দাঁড়িয়ে তারা স্বস্তি খুঁজছেন বৃষ্টি থেকে মুক্তি পেয়ে, আর দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টির চেয়ে স্বস্তি খুঁজছে। একদম, অর্থাৎ বৃষ্টির দুই বঙ্গে কিন্তু দুরকম রূপ দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে একরকম এবং দক্ষিণবঙ্গে আরেক রকম।